মোহরি নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকছে কয়েকদিন ধরে, এ বিষয়ে আরো জানবো আমরা। ফেনী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, কতটি গ্রাম প্লাবিত হয়েছে, বাঁধ সংস্কারের কোনো ধরনের উদ্যোগ দেখছেন কিনা? লোপা, যে গত পরশু দিন যে মুহুরী নদী এবং কহুয়া নদীর বাঁধ ভেঙেছিল, সে বাঁধ ভেঙে 12 গ্রাম প্লাবিত হয়েছে। তবে এ সকল গ্রামগুলো থেকে যেগুলো উঁচু এলাকা, সে সকল উঁচু এলাকাগুলো থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে। তবে আমি আছি এই মুহূর্তে ফুলগাজী পশ্চিম ঘনিয়া মোড় এলাকায়। তবে যে এলাকাটিতে আছি এই এলাকা থেকে এখনও কিন্তু পানি কমেনি। এখানে যে সকল বাসিন্দারা আছে তাদেরকে দেখতে পাচ্ছেন, তারা কিভাবে হাঁটু থেকে বেশি পরিমাণ পানির মধ্যে থেকে বাড়ি থেকে তারা তাদের লোকালয়ে আসা যাওয়া করছে, সে চিত্রটি কিন্তু আপনি দেখছেন। তবে অন্যদিকে হচ্ছে যে আর পাশে যে সকল জমি দেখছেন, সে সকল ফসলি জমিগুলোতেও কিন্তু এখানে আমনের রোপা লাগিয়েছিল, সে সকল আমনের রোপাগুলো পানির নিচে এখনও তলিয়ে আছে। তবে আমি বিষয়টি নিয়ে ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে পানি যদি আরও একটু যদি কমে যায়, তাহলে তারা যে বাঁধ, যে দুটি স্থানে বাঁধ ভেঙেছে, সে বাঁধের সংস্কার কাজ শুরু করবে। তবে আমি অন্যদিকে আরেকটি এই অবস্থার একটু দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে যে এটি হচ্ছে যে ফেনী পরশুরাম সড়কে গত তিন দিন ধরে যান চলাচল বন্ধ ছিল, কিন্তু আজকের চিত্রটি কিছুটা পরিবর্তন হয়েছে। আজ সকাল থেকে এই যে ফেনী পরশুরাম সড়ক, সে পরশুরাম সড়কে যানবাহন চলাচল শুরু করেছে। তবে এখানকার বাসিন্দারা যে অভিযোগটি করছে, এটি শুধু এবার না, বিগত 40 বছর ধরে এই অবস্থাটি এখানে চলছে। এখানকার এই যে মুহুরী এবং কহুয়া নদীর প্রত্যেকটি স্থানে বাঁধ বেশ কয়েকবার বাঁধ ভাঙে, এটির একটি তারা কি স্থায়ী একটি সমাধান চায়। তো লোপা, এ ছিল এখানকার সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।